আরে মন্ডলে পা ফেলতে দিন, তার আগে মাছি মারছি। কোনোদিন শুনেছো 8000 গাছ দিয়ে দুর্গা মণ্ডপ তৈরি, এছাড়া দুর্গা প্রতিমা তৈরি? এছাড়া আরো একটা চমক রয়েছে, গঙ্গার নিচে মেট্রোর ভেতরে কিন্তু রয়েছে দুর্গা প্রতিমা। আরো অনেক চমক রয়েছে, আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি কিন্তু অলরেডি 11টা মণ্ডপ ভিজিট করে ফেলেছি, তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আমি আই বাটনে দিয়ে দেবো। আর আজকের পুরোপুরি কিন্তু কভার করছি নর্থ কলকাতা। বাই দ্য ওয়ে, আমি সুদীপ, তোমাদেরকে সাথে সন্ধানে সুদীপ। তাহলে শুরু করা যাক। শ্যামবাজার মেট্রো স্টেশন 4 নম্বর গেট থেকে বেরোলেই কিন্তু কিছুটা হেঁটে আসলে এই মণ্ডপটা পড়বে, আর নাম তোমরা দেখতেই পাচ্ছ, শ্যামবাজার পল্লী সংঘ। চলো একটু যাওয়া যাক আর দেখা যাক যে মণ্ডপটা কেমন, এবং ভিতরেও প্রবেশ করব। তাহলে আস্তে আস্তে চলো একটু ভেতরের দিকে প্রবেশ করা যাক। জগত মুখার্জি পার্কের পুজো দেখতে এসেছি, কিন্তু যে লাইনটা পড়েছে অনুমান মোটামুটি প্রায় 2 থেকে 3 কিলোমিটার হবে, মানে এত বড় লাইন পড়েছে। তার উপরে মেঘের অবস্থা খুব খারাপ, বৃষ্টি এক্ষুনি নামতে পারে, আমি জানি না যে আমি কতক্ষণে শেষ করতে পারবো এই মানে পূজা পরিক্রমা। তোমরা যদি জগত মুখার্জি পার্কের পুজো দেখতে আসতে চাও, তাহলে নিয়ারেস্ট লোকেশন হবে শোভাবাজার মেট্রো স্টেশন। মানুষ কেন এত লাইন দিচ্ছে, কেন এত ধাক্কা ধাক্কি, একটু পরে বুঝতে পারবে। এখানের কনসেপ্টটা পুরোপুরি ভাবে কিন্তু গঙ্গার নিচে যে মেট্রো হয়েছে হাওড়া থেকে, তারই কনসেপ্টটা নিয়ে এখানে মণ্ডপটা করা হয়েছে। আর আমি যে মণ্ডপে ঢুকছি, আমি বুঝতে পারছি না এটা মণ্ডপ না অরিজিনাল মেট্রো। যত আস্তে আস্তে পৌঁছাচ্ছি তত বুঝতে পারছি যে না, এটা মণ্ডপ নয় অরিজিনাল মেট্রো। যদিও জানি এটা ভুল কথা, অ্যাকচুয়ালি কিন্তু এটা মণ্ডপ। এতটা অরিজিনাল করেছে দেখে কিন্তু মনে হচ্ছে না মণ্ডপ বলে। আর এই যে সাউন্ড এফেক্টটা আছে মেট্রোতে চলার সময়, যে সাউন্ড এফেক্টটা, সেটাও কিন্তু প্রায় রিয়েলিস্টিক। আর দুই পাশে যে ভিজুয়াল এফেক্ট রয়েছে না, তার জন্য মনে হচ্ছে মেট্রো খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে নেক্সট মণ্ডপের দিকে। আর ভিড়টা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, কেন ভিড়টা হচ্ছে, যত এগোবো তত কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার তোমরা দেখতে পাবে। এই দৃশ্যটা দেখার পর মনে হচ্ছে যে সত্যিকারে আমরা মেট্রোর মধ্যে চলে এসেছি। আচ্ছা, এটা মানে মণ্ডপই তো, এটা মানে কোনো আমাদের সাথে ধোকা টোকা হচ্ছে না তো, কেননা বুঝতে পারছি না এটা মণ্ডপ না অরিজিনাল ব্যাপার। এমনকি এখানে দিয়েও দিয়েছে, গেট নাম্বার দিয়ে দিয়েছে, হাওড়া কোন দিকে কোন দিক দিয়ে কী যেতে হবে পুরো ব্যাপারটা কিন্তু বুঝিয়ে দিয়েছে। চলো আস্তে আস্তে দুর্গা প্রতিমা দর্শনের দিকে যাওয়া যাক। এখন আমি রয়েছি কিন্তু হাতিবাগান নবীন পল্লী, এখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে তো রয়েছে, আমার ব্যাক সাইডেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। ষষ্ঠীর দিনে কিন্তু ভিড় উপচে পড়ছে, তৎকালীন সময়ে থিয়েটার পাড়াটা সম্পূর্ণ ফুটে উঠেছে। চারিদিকে যদি দেখো থিয়েটারের একটা আবহাওয়া তোমরা পাবে। শ্যামবাজার মেট্রো স্টেশন বা শোভাবাজার মেট্রো স্টেশন দুটো থেকেই কিন্তু একদম কাছাকাছি হবে এই মণ্ডপটা।
যতগুলো মণ্ডপ আমি তোমাদের দেখালাম এখনো পর্যন্ত সবকটায় দুর্দান্ত ভিড় হয়েছে। মোটামুটি যুদ্ধ করতে করতে অবস্থা পুরো খারাপ, মানে লাইন দেওয়াতে দেখেছো তোমরা ভিডিওতে, মারাত্মক পরিমাণে ভিড় হয়েছে। সাথে কয়েকটা ভাইকে পেয়ে গেছি, তারাও সাথে রয়েছে, তারাও একই পথে আমার সাথে এগোচ্ছে। তো এখন গন্তব্যস্থল হচ্ছে কোথায় জানো, কাশি বসলেন। তো কাশি বসলেনের দিকে এগোনো যাক, দেখি ওখানে কতটা পরিমাণে ভিড় রয়েছে। তো আস্তে আস্তে আমরা ঢুকছি কাশি বসলেন। আরে মণ্ডপে পা ফেলতে দিন, তার আগে মাছি মারছি। কাশীবোশ লেনের এবারে থিম কিন্তু রত্নগর্ভা। একটু ব্যাপারটা বুঝিয়ে বলি, সতীদাহ প্রথা আর বিধবা বিবাহ যে আইনটা পাস হয়েছিল তার উপর ভিত্তি করে কিন্তু এই মণ্ডপটা সেজে উঠেছে। যদি তোমরা গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে হেঁটে যাও তাহলে 14 মিনিট লাগবে, আর স্কটিশ চার্চ কলেজের কিন্তু একদমই কাছাকাছি রয়েছে এই মণ্ডপটি। হাঁটতে হাঁটতে চলে আসলাম লালাবাগান নবাঙ্কুর পূজা মণ্ডপে। এখানে প্রায় 8000 জীবিত গাছ দিয়ে কিন্তু মণ্ডপটা তৈরি করা হয়েছে। মানিকতলা ক্রসিংয়ের একদম কাছাকাছি রয়েছে এই প্যান্ডেলটা। তোমাদের একটু সমস্যা হতে পারে, একদম লো লাইট অ্যাম্বিয়েন্স রয়েছে, কিন্তু এখানে যাবতীয় যা গাছ তোমরা দেখতে পাবে বা যতটা দেখতে পাবে সবই কিন্তু জীবিত। এমনকি যে দুর্গা প্রতিমাটা রয়েছে সেটাও কিন্তু ওই গাছের পাতার ব্যবহার রয়েছে। হাঁটতে হাঁটতে চলে এলাম চোরবাগান সার্বজনীনে। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে হেঁটে 10 থেকে 12 মিনিট। এবারে থিম কিন্তু দুর্গা। দুর্গা প্রতিমাটা সম্পূর্ণ কিন্তু ভিন্ন ধরনের হয়েছে, তোমরা দেখতে পাবে আস্তে আস্তে যখন ভেতরে প্রবেশ করব। চোরবাজার সার্বজনীনের যে দুর্গা প্রতিমা রয়েছে অসাধারণ সুন্দর করেছে। অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে ভিড় আছে বলে একটু এগোতে দিচ্ছে না, বাট পুরোপুরি কনসেপ্ট একটা মহাজাগতিক ব্যাপার রয়েছে এখানে। কি করে পূর্ণিমা থেকে অমাবস্যা হচ্ছে চাঁদের যে ব্যাপারটা সেটাও কিন্তু দেখিয়েছে। এছাড়া বিভিন্ন গ্রহ রয়েছে, তোমরা পুরোপুরি দেখলে বুঝতে পারবে। হ্যাঁ বুঝতে পারছি লো লাইট, কিন্তু কি করব, আমার তো বেশি উপায় নেই। এখানে দেখতে পাচ্ছ চাঁদের যে ব্যাপারটা খুব সুন্দর করে দেখিয়েছে। এছাড়া একটা গোটা আস্ত পূর্ণিমা চাঁদ দেখিয়েছে, বিভিন্ন গ্রহ দেখিয়েছে, খুব সুন্দর কনসেপ্ট। তোমরা আসলে খুব ভালো লাগবে তোমাদের এই মণ্ডপটা কিন্তু। সেই দুটো থেকে হাঁটছি, এখন প্রায় 7টা সাড়ে 7টা বাজে। আচ্ছা লাস্ট যেটা মণ্ডপ দিলাম কি নাম যেন, চোরবাগান। চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব, বুঝতে পারছো গরমে সব মাথা কাজ করছে না, ভুলে গেছি। বাট যতটা করেছি তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করেছি। আমার মুখ দেখলে বুঝতে পারছো যখন শুরু করেছিলাম কত ফ্রেশ ছিল, আর এখন কি অবস্থা এমন কি বলতেও পারছি না, কথা জড়িয়ে যাচ্ছে। যারা প্রথমে ভিডিও করছে তারা আমার উপরে হাসছে। তো আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা দেখে যদি ভালো লাগে ঝটপট চলে এসে সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই করো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। এরপরে বগলে ভুলভাল বকবো সেটা উচিত হবে না। টাটা টাটা।